আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অলরেডি হয়তো আপনারা ভিডিও থাম্বনেলে দেখেছেন যে আসলে কিভাবে কোনো এজেন্সি বা ট্রাভেলস ছাড়া আপনি নিজে নিজে আপনার বাসায় বসে আবেদন করতে পারবেন। অ্যাকচুয়ালি যারা নিউজিল্যান্ডে আবেদন করতে চান বা নিউজিল্যান্ড যেতে চান, শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটি। আপনি যদি নিউজিল্যান্ড যেতে চান, স্টুডেন্ট ভিসায় আবেদন করতে চান, সো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি কিভাবে কোনো ট্রাভেলস বা এজেন্সি ছাড়া নিজে নিজেই নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন, ভিসার জন্য আবেদন করতে পারেন, পুরো বিষয়টি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাকে এটা দেখাবো যে আপনি কোথায় গিয়ে আবেদন করবেন, কী কী প্রসেস আবেদনগুলো করতে হয় নিউজিল্যান্ডের ভর্তি হওয়ার জন্য বা এনরোল হওয়ার জন্য। আপনি আপনার বাসায় বসে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে নিজে নিজে আপনি আবেদন করতে পারবেন। সো আমি আর কথা বাড়াবো না, তবে একটি কথাই বলবো, প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনার পুরো প্রসেসটা দেখতে হবে, ঠিক আছে? ভিডিও স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে হবে। সো আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা বাড়াবো না, সরাসরি স্ক্রিনে যাব, পুরো বিষয়টা দেখাবো। চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, অলরেডি আমি কম্পিউটার স্ক্রিনে এন্ট্রি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অলরেডি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ইউনিভার্সিটি, আমি এন্ট্রি নিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। আজকে আমি পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার বাসায় বসেই নিজে নিজেই কম্পিউটারের মাধ্যমে নিউজিল্যান্ডে ভর্তি হওয়ার জন্য, এনরোলমেন্ট পাওয়ার জন্য আবেদন করতে পারেন, কোনো এজেন্সি ট্রাভেলস দালাল ছাড়া আপনি নিজে নিজেই কীভাবে আবেদন করতে পারেন, পুরো প্রসেসটি দেখাবো। দেখুন, অনেকেই কিন্তু বেসিক্যালি বিভিন্ন ট্রাভেলস বা এজেন্সির মাধ্যমে প্রচুর টাকা নষ্ট করতেছেন, টাকাগুলো ব্যয় করতেছেন, বাট একটু যদি আপনারা স্মার্ট হন বা নিজ নিজে আবেদন করা যায়, তাহলে আসলে এই বিষয়টা সম্মুখীন হতে হয় না। সো যাই হোক, আজকে পুরো বিষয়টি দেখাবো, আর বেশি কথা বাড়াবো না, যে কিভাবে আপনি আবেদনগুলো করবেন কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার ভর্তি হওয়ার জন্য, এনরোলমেন্ট পাওয়ার জন্য অল প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো। সো আমি এখন এন্ট্রি নিয়ে রেখেছি ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া ওয়েলিংটনের, নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউনিভার্সিটি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে থ্রি ডটে আমি ক্লিক করব, করার পর এখানে কিছু অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন। নাম্বার টু হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসে ক্লিক করব। করার পর আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে এসেছে, এই যে দেখুন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, গেট your world class education at Victoria University of Wellington, your next study destination and the next step to your future. So আমরা প্রথমে দেখুন এখানে কিছু অপশন আছে, পিকে প্রোগ্রাম, why Wellington scholarship and fees applying, get ready to study। আমরা প্রথমেই দেখবো পিকে প্রোগ্রামে ক্লিক করবো, দেখবো কী কী প্রোগ্রাম, ওইখান থেকে পুরো প্রসেসটা আমরা দেখবো। আমরা ক্লিক করলাম পিকে প্রোগ্রামে, এই যে দেখুন পিকে প্রোগ্রাম, তারপর এই যে এখানে দেখুন ফাইন্ড সামথিং টু স্টাডি, ফাইন্ড সামথিং টু স্টাডি, এখানে দেখুন আপনার আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আপনার অপশন দেওয়া আছে। আপনি যদি পোস্ট গ্রাজুয়েট আবেদন করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, যদি আন্ডার গ্রাজুয়েট হয় তাহলে এই যে ওকে করার পর এটা আন্ডার গ্রাজুয়েট দেওয়া আছে। দেন আমরা যে কাজটা করবো, এই যে দেখুন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিস, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিস, এখানে বলছে যে স্টাডি হোয়াট ইউ লাভ and build your future career with an undergraduate degree from Victoria University of Wellington। আপনি আপনার ফিউচারটা আপনি বিল্ড করতে পারেন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম করে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে ওয়েলিংটনের। যাই হোক, এক্সপ্লোর আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি আমরা এখানে ক্লিক করব। ওকে, এই যে দেখুন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিস এখানে চলে এসেছে। তারপর আমরা একটু স্ক্রল করলে দেখতে পাবো এখানে প্রত্যেকটা আপনার সাবজেক্ট ওয়াইজ চলে আসে, এই যে দেখুন ব্যাচেলার অফ আর্কিটেকচারাল স্টাডিজ, দেন আছে আপনার বিএ ব্যাচেলার অফ আর্টস, তারপর আছে ব্যাচেলার অফ বায়োমেডিক্যাল সায়েন্স, রয়েছে আপনার ব্যাচেলার অফ বিল্ডিং সায়েন্স, তারপর হচ্ছে এই যে দেখুন ব্যাচেলার অফ কমার্স, এই যে দেখুন ব্যাচেলার অফ কমার্স বিকম, দেন রয়েছে আপনার ব্যাচেলার অফ কমিউনিকেশন। এভাবে দেখুন আপনার শত শত সাবজেক্ট এখানে আছে। অন দ আদার হ্যান্ড, মাস্টার্সের জন্য যদি আবেদন করতে চান, এই রোতেই আছে, একটু স্ক্রল করলে
মাস্টার্সের যে প্রোগ্রামগুলো এগুলো চলে আসবে। ঠিক আছে, আমি যদি একটু আরও স্ক্রল করি তারপর দেখতে পারবো যে মাস্টার্সের যে প্রোগ্রামগুলো এগুলো চলে আসবে কিনা। সম্ভবত এটা এখানে গ্রাজুয়েট ডিপ্লোমার সার্টিফিকেটগুলো, যাই হোক সরি এটা হয়তো এই লিঙ্কে না, যাই হোক সব এখানে দেখুন অল যে আপনার আন্ডার গ্রাজুয়েটের যে প্রোগ্রাম এন্ড ডিগ্রিসগুলো আছে এগুলো প্রত্যেকটা বিষয় দেওয়া আছে, সাবজেক্ট টু সাবজেক্ট এখানে দেওয়া আছে। সাপোজ আমরা এখন যে কোনো একটা সাবজেক্টে এন্ট্রি নিয়ে দেখবো তার কী কী রিকোয়ারমেন্টস, কী কী বিষয় আমরা দেখবো। ধরেন বেসিক্যালি বাংলাদেশি যারা স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কমার্সের হয়ে থাকেন, আর্টস সায়েন্সেরও আছেন মোস্ট অফ দ্য টাইম। তো আমরা যদি এই যে ব্যাচেলার অফ কমার্স যারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম করতে চাইতেছেন ব্যাচেলারে, আমরা যদি ব্যাচেলারে ক্লিক করি দেন আমরা দেখি কী আসে। এই যে দেখুন চলে এসেছে ব্যাচেলার অফ কমার্স বিকম টাইটাল। এখানে দেখুন আপনার কোর্স ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স, আপনার ক্যাম্পাস হচ্ছে উইলিংটন ক্যাম্পাস, দেন হচ্ছে অ্যাপ্লাই বাই December 1st, আপনার 2021-এর মধ্যে আবেদন করতে হবে, আর স্টার্ট হবে আপনার 28 February 2022। এই যে দেখুন এখানে দেয় আছে। তারপর আমরা একটু রিকোয়ারমেন্টসটা দেখে নেবো। এই যে দেখুন এখানে রিকোয়ারমেন্টস কি, রিকোয়ারমেন্টসটাকে একটু ক্লিক করবো আমরা এখানে। হ্যাঁ, দেখুন এখানে রিকোয়ারমেন্টস, ইংলিশ যে রিকোয়ারমেন্টসগুলো আছে আমরা এটা একটু দেখে নিই যে আসলে রিকোয়ারমেন্টসটা কী এখানে। ডিগ্রি রিকোয়ারমেন্টস, আমরা ডিগ্রি রিকোয়ারমেন্টসটা দেখবো। এই যে এখানে দেওয়া আছে কমপ্লিট অ্যাটলিস্ট 360 পয়েন্টস, তারপর হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওকে সিলেক্ট ইউর মেজর প্রোগ্রাম, আপনার মেজর প্রোগ্রামটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আপনি এখানে কমার্স নিয়েছেন আপনি চাইলে যে কোনোটা নিতে পারবেন। সাপোজ আপনি যদি অ্যাকাউন্টিংয়ে সিলেক্ট করেন, দেখি এখানে কী আসে অ্যাকাউন্টিংয়ের। এই যে দেখুন অ্যাকাউন্টিংয়ে বলছে যে সেভেন কোর্স অ্যাট 100 লেভেল অ্যাজ এ লিস্টেড ফর দ্য বিকম ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং, মানে এগুলো হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে সাবজেক্টগুলো আপনার এগুলো। যাই হোক এগুলো এতটা আমাদের আর দেখতে হবে না। তারপর আমরা যে জিনিসটা দেখব, আমরা যেটা দেখতেছিলাম তার আগে আমরা অ্যাপ্লাইংয়ে ক্লিক করব। করার পর দেখি এখানে কী আসে, দেখুন এই যে এখানে চলে এসেছে এন্ট্রি রিকোয়ারমেন্টস। দেখুন রিকোয়ারমেন্টস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু স্টাডি ইন বাংলাদেশ, যারা বাংলাদেশি, এটি দেখুন যারা বাংলাদেশি তাদের জন্য। এটা এখানে দেখুন প্রুফ অফ ইংলিশ প্রফিশিয়েন্সি বাংলাদেশের জন্য আপনার মিনিমাম, এটি দেখুন IELTS একাডেমিক মিনিমাম ওভারঅল স্কোর অফ 6 পয়েন্ট উইথ নো সাব স্কোর বিলো 5.5, মিনিমাম আপনার থাকতে হবে 6 পয়েন্ট স্কোর থাকতে হবে IELTS-এর জন্য বাংলাদেশিদের জন্য। ঠিক আছে, তারপরে যেখান থেকে দেখুন ডেট দেওয়া আছে, সেমিস্টার ডেটগুলো এখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন আসলে। এই দেখুন প্রত্যেকটা দেওয়া আছে, আপনি কখন আবেদন করবেন, আবেদনের তারিখগুলো এবং কখন শুরু হবে প্রত্যেকটা ডেট দেওয়া আছে। এবার দেখুন আসলে আপনার এস্টিমেটেড ইন্টারন্যাশনাল ফিজ, এই যে দেখুন আপনার যারা কমার্সে বিজনেসে পড়াশোনা করবেন আপনার লাগবে $31,200। ঠিক আছে, এটা আবার যে দেখুন অ্যাপ্রক্সিমেটলি আপনার বাংলাদেশি টাকাতে কনভার্ট করা আছে এখানে যে আপনার কত টাকা লাগতে পারে। ঠিক আছে, পার ইয়ার, ঠিক আছে, এই যে দেখুন 18,56,162 টাকা আপনার লাগবে পা প্রতি বছর। ওকে, দেন আপনার দেখুন তারপরে যে জিনিসটা বলতেছে এখানে চেক ইউ মিট দ্য এন্ট্রি রিকোয়ারমেন্টস, আপনি দেখে নেবেন চেক এই ডেটস অ্যান্ড অ্যাপ্লাই আর্লি করে নেবেন। চেক ফিস অ্যান্ড কস্ট, আপনি এই যে একটু আগে আমরা দেখলাম আপনার কত টাকা লাগবে, টিউশন ফিস কত খরচ হবে এটা দেখে নেবেন। অ্যান্ড ফাইনাল হচ্ছে ফর অ্যাপ্লাই অনলাইন, দেন যেটা করতে হবে অ্যাপ্লাই অনলাইনের আগে একটু এখানে দেখে নেবো, বলতেছে প্রিপেয়ার ইউর ডকুমেন্টেশন, আপনার অল দেখুন কী কী লাগবে ওরা এখানে একটু দেখে নেবো। এ সার্টিফিকেট কপি অফ ইউর পাসপোর্ট, দ্য পার্সোনাল ডিটেলস পেজ, দেন লাগবে এভিডেন্স অফ ইউর প্রফিশিয়েন্সি ইন ইংলিশ, বুঝতে পারছেন IELTS, এ সার্টিফিকেট কপি অফ ইউর অফিসিয়াল একাডেমিক রেজাল্ট। এই দেখুন এই 3টা জিনিস আপনার লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। 6 নম্বরে বলতেছে ওয়েট ফর কনফার্মেশন, তার আগে 4 নম্বর এখন দেখবো আমরা আসলে আবেদনটা আমরা কীভাবে করবো। কমপ্লিট অ্যান অ্যাপ্লিকেশন ইউজিং ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এখানে ক্লিক করবো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে। এই যে দেখুন এখানে আমরা ক্লিক করলাম, করার পর আমাদের নতুন একটা পেজে ওরা এন্ট্রি করাবে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা চলে এসেছি নতুন একটা পেজে অ্যাপ্লাই ফর ডিগ্রি প্রোগ্রামস। দেখুন এই
এই ফর্মটা আপনাকে খুব সূক্ষ্মভাবে ফুলফিল করতে হবে। প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, দেন হচ্ছে পাসপোর্টের যেভাবে আছে ঠিক ওইভাবে আপনার লাস্ট নেম, দেন হচ্ছে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই যে এখানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস এইগুলো দিয়ে দেবেন, দেন আপনার ন্যাশনালিটি অলরেডি এটা সিলেক্ট করাই আছে বাংলাদেশ। এখানে প্রশ্ন করেছে আপনাকে যে আর ইউ কারেন্টলি স্টাডিং ইন নিউজিল্যান্ড, আপনি কি এখন নিউজিল্যান্ডে পড়াশোনা করতেছেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, ন হলে ন দেবেন অবভিয়াসলি। তারপর দেখুন হোয়াট আর ইউ অ্যাপ্লাইং ফর, আপনি আসলে কিসের জন্য অ্যাপ্লাই করতেছেন, কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতেছেন এখানে দেওয়া আছে। দেখুন অলরেডি আমরা যে সাবজেক্টে ক্লিক করে রিক্রুটমেন্টসগুলো দেখেছিলাম, ওই যে দেখুন ব্যাচেলর অফ কমার্স, এখানে এটা অটো সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, আমরা প্রথমে যখন এন্ট্রি নিয়েছিলাম আপনারা হয়তো দেখেছিলেন আমি ব্যাচেলর অফ কমার্সে ঢুকেছিলাম, আই মিন বিকমে। ওকে, তারপর বলতেছে আপনার সিলেক্ট ইউর মেজর সাবজেক্ট, প্লিজ চুজ ইউর মেজর, এখানে ক্লিক করার পর আপনি কোন সাবজেক্টে মেজর করবেন, এই যে দেখুন এখানে কমার্সের যে যে সাবজেক্ট সবগুলো দেওয়া আছে, আপনি যে সাবজেক্টে মেজর করতে চান এটা এখানে টিক মার্ক করে দেবেন। ওকে, দেন হচ্ছে হোয়েন ডু ইউ প্ল্যান টু স্টার্ট ইউর স্টাডি, আপনি কখন আপনার পড়াশোনাটা শুরু করতে চাইতেছেন, প্লিজ চুজ এ ইয়ার, আপনি এখানে ইয়ারে ক্লিক করবেন, আপনি কি 22 সাল থেকে শুরু করতে চাইতেছেন নাকি 23 থেকে, 24 থেকে নাকি 25 থেকে। সো অবভিয়াসলি যারা এখন আবেদন করবে অবশ্যই 22 সাল থেকে শুরু করা হবে, তাহলে 22 সাল এখানে সিলেক্ট করে দেবেন। দেন ফাইনাল হচ্ছে প্লিজ চুজ এ ট্রাইমেস্টার, আপনার সেমিস্টার আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কখন শুরু করবেন, যে ট্রাইমেস্টার 1 আর ট্রাইমেস্টার 2, আপনি কোনটা যেটা হয় আপনি এটা সিলেক্ট করে দেবেন। তারপর একটু বোঝার চেষ্টা করবেন আবার যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন, যখন আপনি এখানে নেক্সট দিবেন তখন অবশ্যই এটা কনফার্মেশন যাবে। হ্যাঁ, তারপর ওরা যে যে জিনিসগুলো চাবে, একটু আগে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম আপনার পাসপোর্ট স্ক্যান কপি, দেন আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার IELTS সার্টিফিকেট সবগুলো স্ক্যান করে আপনার PC-তে রেখে দিতে হবে, অ্যান্ড আপনার ফটো, এই জিনিসগুলো। দেন পর্যায়ক্রমে ওরা যে যে জিনিস চাবে আপনাকে ওই প্রত্যেকটা জিনিস আপনাকে সাবমিট করে দিতে হবে, আপলোড করে দিতে হবে। করার পর ওরা আপনার যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন, এখানে যে ইমেল অ্যাড্রেস আপনার দিয়েছেন ওই অ্যাড্রেসে ওরা কনফার্মেশন জানাবে যে কখন ওরা আপনাকে জানাবে, বা ওরা যে আপনার অ্যাপ্লিকেশনটা ওরা রিসিভ করেছে তার একটা কনফার্মেশন আপনাকে মেলে পাঠাবে। দেন ফার্দার ওরা হয়তো উইদিন 1 মান্থ অর 2 মান্থ আর ভিতরে ওরা আপনাকে ইয়েস অর নো ওদের ফুল ডিসিশন জানাবে। সো আপনার সব কিছু ঠিক থাকে, যদি এভরিথিং ইজ ওকে হয় তাহলে অবশ্যই আপনি অফার লেটার পেয়ে যেতে পারেন, এনরোলমেন্ট লেটার পেয়ে যেতে পারেন নিউজিল্যান্ডের জন্য। দেন ফার্দার আপনাকে যে কাজটা করতে হবে, এটা পাওয়ার পর আপনি এম্বাসিতে আবেদন করবেন। এম্বাসিতে আবেদন করবেন বলতে আপনারা হয়তো জানেন বাংলাদেশে কোনো এম্বাসি নেই, বা আপনার ডিরেক্ট BFS গ্লোবাল থ্রুতে আবেদন করবেন, সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনাকে আপনার এখানে এখান থেকে আপনার আবেদনগুলো করতে পারবেন, ঠিক আছে। সো এই ছিল আজকের বিষয় যে আপনি কীভাবে নিজে নিজেই আপনার বাসায় বসে নিউজিল্যান্ডে আবেদন করতে পারেন ভিসার জন্য, ভর্তি হওয়ার জন্য কোনো এজেন্সি বা ট্রাভেলস ছাড়া পুরো প্রসেসটি। সো বন্ধুরা, কথা আর বাড়াবো না, অবশ্যই আমাকে কমেন্টস লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, অবশ্যই আপনাদের মতামত জানালে আসলে ভিডিও তৈরি করতে আমরা অনেক উৎসাহ পাই। আর পরবর্তী ভিডিও তৈরি করা আগ পর্যন্ত সবাই STV ম্যাক্সের সঙ্গেই থাকবেন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।